রাত নামার সাথে সাথে এদের উৎপাতে কিন্তু আমাদের মানব মানে মানুষের জীবন কিন্তু ওষ্ঠাগত হয়ে যাচ্ছে। কেননা এরা বিভিন্ন জামা কাপড় বলো, আসবাবপত্র বলো, সমস্ত কিছু কিন্তু কেটে তছনছ করে দিচ্ছে এবং আমাদের প্রচুর পরিমাণে ক্ষতি করে দিচ্ছে। তো এদের হাত থেকে কীভাবে রেহাই পাওয়া যাবে সেটারই আজকে কিছু টিপস তোমাদের সঙ্গে শেয়ার করব। বাজারে আমরা অনায়াসে বিভিন্ন কীটনাশক বিষ কিন্তু আমরা পেয়ে যাব, কিন্তু সেই সমস্ত বিষ কিন্তু আমাদের পক্ষে অনেকটাই ক্ষতিকর। আবার অনেকে কিন্তু এই সমস্ত কীটনাশক ওষুধ বা বিষ কিন্তু ইউজ করতে চায় না, কেননা অনেকের ঘরে ছোট ছোট বাচ্চা থাকে, তো সেই কারণেও কিন্তু সবাই কিন্তু এই উপকরণগুলো ব্যবহার করতে চায় না। যেমন নাকি আঠা পাওয়া যায়, আরও অনেক কিছু, তারপর ইঁদুর ধরার যে খাঁচা সেগুলো কিন্তু পাওয়া যায়, তো সেগুলো কিন্তু কেউই ব্যবহার করতে চায় না। তো চলো আজকের এই টিপসটা তোমাদের সঙ্গে শেয়ার করি। এই বন্ধুরা, এখানে আমি একটা প্লাস্টিকের বাটি নিয়ে নিয়েছি, কেননা এটা কিন্তু আমি আর আমার রান্নার মানে কিচেনের কোনো কাজে কিন্তু ব্যবহার করব না, তাই এখানে প্লাস্টিকের এই ইউজলেস বাটিটা কিন্তু আমি নিয়ে নিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি একটা রসুন। হ্যাঁ, একটা রসুন কিন্তু আমাদের এখানে লাগবে না, এখানে আমার লাগবে রসুনে কয়েকটা কোয়া। তো এখানে দেখো আমি একটা ছুরির সাহায্যে কিন্তু রসুনের কোয়াগুলো নিয়ে নিচ্ছি। আমার যতটুকু প্রয়োজন আমি ঠিক ততটুকুই নিয়ে নেব এখানে। তো দেখো আমি এখানে আমার না হয়ে গেছে রসুনের কোয়াগুলো। এরপরে আমি এই রসুনগুলোকে আমি কিন্তু একটা মানে হামাল দিস্তার সাহায্যে, কিন্তু হামাল দিস্তার যে লম্বা যে ইয়েটা থাকে, যে নোড়া মতো যে জিনিসটা থাকে, সেটা দিয়ে কিন্তু আমি রসুনগুলোকে থেতো করে নেব। এরপরে বন্ধুরা আমার দেখো এখানে রসুনগুলো থেতো করা হয়ে গেছে। এরপরে এখানে আমি নিয়ে নেব হলো 2 চামচ মতো লবণ। হ্যাঁ, এখানে লবণটা নিয়ে মানে নিয়ে নিচ্ছি আমি এই রসুন থেতোগুলোর মধ্যেই। তো এখানে এরপরে নিয়ে নেব আমি লাল লঙ্কার গুঁড়ো। হ্যাঁ বন্ধুরা, তোমরা কিন্তু এখানে ঝাল লাল লঙ্কার গুঁড়োটা নিয়ে নেবে, এছাড়াও তোমরা এখানে কাঁচা লঙ্কার ইউজ করতে পারো। তাছাড়া এখানে কিন্তু গোলমরিচের গুঁড়োও কিন্তু তোমরা ইউজ করতে পারো, এই না যে তোমাদের লঙ্কার গুঁড়োই ইউজ করতে হবে। তো এখানে আমি লাল লঙ্কার গুঁড়ো নিয়ে নিয়েছি, আর এরপরে আমি কিন্তু এই লবণ, রসুনের থেতো আর লঙ্কার গুঁড়োটাকে কিন্তু ভালো করে মিক্সড করে নিচ্ছি। এরপরে বন্ধুরা নিয়ে নেব আমি এখানে আটা। আমার এই আটাটা বহুদিন ধরে কিন্তু ঘরে পড়েছিল, সেটা আমি ফেলে দিইনি, সেটা আমি রেখেছিলাম এই কাজের জন্য। তো সেটা দিয়েই কিন্তু আমি এই উপকরণটা কিন্তু রেডি করে নেবো। তোমরাও কিন্তু এই যে সমস্ত আটা নষ্ট হয়ে যাবে সেটা কিন্তু তোমরা ফেলবে না, ফেলে না দিয়ে তোমরা কিন্তু এই সমস্ত ছোটো ছোটো টিপসের কাজে কিন্তু তোমরা ইউজ করতে পারবে। এরপরে এখানে নিয়ে নিয়েছি ডেটল। হ্যাঁ বন্ধুরা, এখানে কিন্তু আমরা প্রত্যেকের ঘরেই কিন্তু ডেটল কিন্তু অ্যাভেলেবেল থাকে, আর যে সমস্ত ঘরে বাচ্চারা থাকে তাদের ঘরে তো ডেটল দেখতেই পাওয়া যায়। ডেটল না থাকলে হয়, আর যাদের কাছে নেই তারা একটু বাজার থেকে একটা ডেটলের কৌটো কিনে আনবে, তো অনায়াসেই কিন্তু অনেক দিন চলে যাবে। এরপরে এখানে নিয়ে নিচ্ছি আমি একটু ডিটারজেন্ট পাউডার। তো দেখো এখানে আমি ডিটারজেন্ট পাউডার দিয়ে ভালো করে সমস্ত উপকরণগুলোকে কিন্তু ভালো করে মিক্সড করে নিলাম একটা চামচের সাহায্যে। আর এখানে তোমরা একটা প্লাস্টিকের চামচ ইউজ করার চেষ্টা করবে, কিন্তু আমার এই মুহূর্তে প্লাস্টিকের চামচ আমি নেই, তাই আমি এখানে স্টিলের একটা চামচই ইউজলেস চামচই কিন্তু ইউজ করছি। এরপরে নিয়ে নিয়েছি একটা আলু। আর এই আলুর যে একটা গন্ধ আছে, এই যে আমি এই কত উপকরণ দিয়েছি এটার কিন্তু একটা তীব্র কিন্তু গন্ধ রয়েছে, আর এই গন্ধের জন্যই কিন্তু ইঁদুর কিন্তু ধারে কাছে কিন্তু ঘেঁষতে পারবে না। আর আলু জানোই তোমরা ইঁদুরের অনেকটাই ফেভারিট। তো এখানে আমি আলুটা ভালো করে গ্রেট করে নিচ্ছি। তোমরা চাইলে আলুটা মিক্সিতে পেস্টও করে নিতে পারো, পেস্ট করে সেই মিশ্রণটাও কিন্তু তোমরা দিয়ে দিতে পারো। তো এখানে আমি একটা চপারের সাহায্যে আমি আলুটাকে গ্রেট করে নিচ্ছি। তো দেখো এখানে আমার আলুটা গ্রেট করা হয়ে গেছে। এরপরে এই উপকরণগুলোকে আবারও ভালো করে আমি মিক্সড করে নেব। হ্যাঁ, তো এই যে সমস্ত উপকরণগুলো কিন্তু আমি দিচ্ছি সেই সমস্ত উপকরণগুলোই তোমরা দেওয়ার চেষ্টা করবে। আর এখানে আমি একটা উপকরণ দিতে ভুলে গেছি, সেটা হলো নিম সাবান। তোমাদের ঘরে যদি নিম সাবান থেকে থাকে তাহলে অবশ্যই এর মধ্যে একটু নিম সাবান দিয়ে দেবে। আর এরপরে আমি দিয়ে দিচ্ছি এখানে হারপিক। আর এটা কিন্তু আমার কিচেনের জন্যই কিন্তু এই হারপিকটা রাখা হয়েছে। তো তোমরা দুটো মানে পাল এরকম একটা হারপিক তোমরা কিচেনের জন্য রেখে দেবে, কিচেনের অনেক কাজ কিন্তু এই হারপিকের দ্বারা তোমরা করে নিতে পারবে। এরপরে দেখো প্রত্যেকটা উপকরণকে আমি কিন্তু ভালো করে মিক্সড করে নিচ্ছি। আর এই খাবারটা যদি একবার ইঁদুর খেয়ে নেয় তাহলে কিন্তু এই ইঁদুরের কিন্তু ভেতরে একটা বিষক্রিয়ার সৃষ্টি হবে, আর ইঁদুর কিন্তু মরে যাবে। এরপরে কিছুক্ষণের জন্য আমি 15 মিনিটের জন্য কিন্তু এই উপকরণটাকে ঢেকে রাখলাম। তারপরে 15 মিনিট পরে চলে এসেছি। এরপর ঠান্ডা জল দিয়ে কিন্তু আমি এই উপকরণকে একটা খুব শক্তও না আবার খুব পাতলাও না সেরকম কিন্তু একটা মিশ্রণে আমি কিন্তু এটা তৈরি করে নেব। হ্যাঁ, এই
মিশ্রণটা, এই যে উপকরণটা, এটা যদি ইঁদুর একবার খায় তাহলে কিন্তু ওদের মানে বিষক্রিয়া হয়ে যাবে এবং বিষক্রিয়া হয়ে কিন্তু ইঁদুর মরে যাবে। আর যদি আর তাছাড়াও এই উপকরণটার মধ্যে একটা তীব্র গন্ধ আছে, তোমরা যখন এই উপকরণটা ইউজ করবে না তখনই তোমরা বুঝতে পারবে যে এই উপকরণটার মধ্যে একটা তীব্র গন্ধ আছে। তো ইঁদুর একবার যদি এই গন্ধ পেয়ে যায় তখন কিন্তু ইঁদুর ধারে কাছেও কিন্তু ঘেঁষতে পারবে না। এরপরে বন্ধুরা এখানে আমি নিয়ে নিয়েছি একটু মোটা মতো কতগুলো কাগজের টুকরো, একটু মোটামুটি নিয়েছি যাতে নাকি আমার এই মিশ্রণটা দিতে সুবিধা হয়। তো এখানে আমি ভালো করে চারটে মানে যতগুলো তোমাদের প্রয়োজন ততগুলোতে খাবারটা আমি স্প্রেড করে নেব, ভালো করে স্প্রেড করে নেব। এরপরে যেখানে যেখানে দরকার সেখানে সেখানে কিন্তু আমি এই মিশ্রণটা দিয়ে দেবো। আর তোমরা যদি পারো আর একটু অ্যাট্রাকটিভ করার জন্য এই মিশ্রণটা, তো এর মধ্যে কিন্তু অনেক কিছু তোমরা দিয়ে দিতে পারো, যেমন নাকি ঝুড়ি ভাজা দিয়ে দিতে পারো, কাঠিয়া ভাজা দিয়ে দিতে পারো, যাতে ইঁদুর এখানে এসে খেতে খায় আর সাথে সাথে এদের এরা পালাতে পারে আর এই গন্ধ সহ্য করতে না পারে কিন্তু পালাতে পারে। এছাড়া বন্ধুরা তো ইঁদুর যেটা নাকি ভালোবাসে সেটা হলো বিস্কুট, তো তোমরা যে কোনো ধরনের বিস্কুট বা পাউরুটি যা আছে ঘরে সেগুলোও কিন্তু সেগুলোর উপরেও কিন্তু এই খাবারটা, এই যে উপকরণটা আছে সেটাও কিন্তু দিয়ে দিতে পারো। তো ইঁদুর যখনই খেতে আসবে তখনই কিন্তু এটার একটা তীব্র গন্ধ ওরা পাবে, ওরা যখনই খাবার পাবে না তখনই কিন্তু তোমাদের ঘরে আর ওরা মানে ইঁদুররা কিন্তু উৎপাত করবে না। তো দেখো আমাদের রাত্রিবেলা তো আমাদের রান্নাঘর এরকম মোটামুটি পরিষ্কার করেই রাখি, আর কিছু কিন্তু অনেক সময় কি হয় আমাদের পরিষ্কার করে হয়ে ওঠে না আর কিছু কিছু খাবার এখানে থেকেই যায়, তখনই কিন্তু ইঁদুরের উৎপাত কিন্তু দেখা যায়। তো এখানে আমি গ্যাসের নিচেই বেশিরভাগ খাবার পড়ে থাকতে দেখা যায়। তো গ্যাসের নিচে এরকমভাবে দিয়ে দেবো যেখানে নাকি ইঁদুর আসার সম্ভাবনা থাকে, আর দিয়ে দেবো হলো ডাস্টবিন জায়গায়, ডাস্টবিন যেখানে থাকে সেই ডাস্টবিন এরিয়াটায় অবশ্যই এরকমভাবে দিয়ে দেবো। আর ওখানে যে হোলটা আছে দেখতে পাচ্ছ, তো ওই হোল দিয়েই কিন্তু পাইপেই কিন্তু ইঁদুরগুলো আসে আর আসার সাথে সাথেই কিন্তু রান্নাঘরে ওদের উপদ্রব চালায়। আর একবার যদি একটা ইঁদুর ঢুকে যায় তাহলে কিন্তু এদের মানে বংশ বিস্তার করতে শুরু করবে। আর এখানে অনেক সময় কী হয়, সিঙ্কের মধ্যে অনেক খাবারের বাসন পড়ে থাকে, এঁটো বাসন, সো সেই সমস্ত বাসনে এসে এরকম মুখ দেয়, তাতে কি হয় আমাদের স্বাস্থ্যের পক্ষে কিন্তু সেটা ক্ষতিকারক হয়ে দাঁড়ায়। তো এই জন্য আমি এখানে এই সিঙ্কের মধ্যেও কিন্তু আমি এই খাবারটা দিয়ে রাখলাম যাতে ইঁদুর এখানে এসেও চলে যেতে পারে। এরপরে বন্ধুরা মানে ঘরের মধ্যে যদি তোমরা দিতে চাও তাহলে মানে যেখানে যেখানে তোমরা মনে করবে ইঁদুর আসার সম্ভাবনা আছে সেখানে সেখানে, যেমন নাকি খাটের তলা বা যেখানে হোল মতো আছে ঘরের যেখানে দিয়ে জল যায় সেখানেও কিন্তু তোমরা দিয়ে দিতে পারবে, বা আলমারির নিচে, মোট কথা যেখানে যেখানে তোমাদের মনে হয় যে ইঁদুর আসার সম্ভাবনা আছে সেখানে সেখানে দিয়ে দেবে। আর অবশ্যই জানলা দরজা খোলা রাখবে যাতে নাকি ইঁদুর বেরিয়ে যেতে পারে, কেননা ইঁদুর কিন্তু বেরিয়ে যাওয়ার কিন্তু পথ অবশ্যই তোমরা রাখবে। এরপরে বন্ধুরা চলে আসলাম নেক্সট টিপসে, দ্বিতীয় টিপসে বন্ধুরা আমি এখানে একটু জল নিয়ে নিয়েছি আর জলের মধ্যে নিয়ে নিয়েছি একটা কর্পূর। তো এই দেখো কর্পূরটাকে আমি ভালো করে গুঁড়ো করে নিচ্ছি একটা সারাশির সাহায্যে, আর গুঁড়ো করে রাখা কর্পূরটা কিন্তু আমি জলের মধ্যে দিয়ে দেবো, কেননা অনেকে আছে যারা নাকি এরকম খাবার দিতে পছন্দ করে না, তো তারা লিকুইড কিছু দিতে কিন্তু পছন্দ করে। তো সেক্ষেত্রে আমার এই সেকেন্ড টিপসটা, তো সেকেন্ড টিপসটা চলো শেয়ার করি, আশা করি তোমাদের ভালো লাগবে। তো প্রথমে তো কর্পূরটা দিয়েই দিলাম, তারপরে কর্পূরের গুঁড়োটা দিয়ে দিলাম, তারপরে এখানেও কিন্তু আমি নিয়ে নিচ্ছি কতগুলো রসুন, আর রসুনের কোয়া কিন্তু এইভাবে ঠিক থেতো করেই কিন্তু দিতে হবে জলের মধ্যে। জলের মধ্যে দিয়ে এবার আমি গ্যাসের মানে গ্যাসটাকে কিন্তু আমি জ্বালিয়ে দেবো, গ্যাসের ওভেনটা আমি জ্বালিয়ে দেবো, এরপরে জলটাকে কিন্তু ভালো করে ফুটতে দেবো। তো চলো এরপরে আমি লিকুইডটা তৈরি করে নিচ্ছি, এরপরে এর মধ্যে কিছুটা পরিমাণ আমি চায়ের পাতা মানে ঘরের যে চা থাকে সেই চা বা তোমরা যে ফেলে দেওয়া যে চায়ের পাতাগুলো থাকে সেটাও দিয়ে দিতে পারো, দিয়ে কিন্তু ভালো করে জলটাকে কিন্তু ফোটাতে হবে আর নেড়েচেড়ে নিতে হবে। এ তোমরা যখনই এই জলটা ফোটাবে তখনই কর্পূরের আর রসুনের একটা তীব্র গন্ধ কিন্তু তোমরা অনুভব করতে পারবে, যেটা আমাদের ভালো লাগলেও কিন্তু ইঁদুরের একদমই ভালো লাগবে না। আর কর্পূর কিন্তু আমাদের যেরকম ইঁদুর তাড়াতে সাহায্য করবে তার সঙ্গে সঙ্গে কিন্তু ঘরে অনেক নেগেটিভ এনার্জি থাকে সেগুলোকে কিন্তু দূর করতেও অনেকটা সাহায্য করবে এই কর্পূর। তো এই জলটাকে আমি বন্ধ করে কিছুক্ষণ ঠান্ডা করতে দেওয়ার জন্য মানে ঠান্ডা করতে দিলাম, তারপরে একটা স্প্রে বোতলের মধ্যে কিন্তু আমি একটা ফানেলের সাহায্যে কিন্তু আমি জলটাকে মানে ছেঁকে নিচ্ছি যাতে ওর মধ্যে মানে
জলটা চলে যায়, মানে স্প্রের বোতলের মধ্যে ঢেলে নেবো। তো এই স্প্রেটা কিন্তু তোমরা রেডি করে নিতে পারো, আর এটা কিন্তু তোমরা সপ্তাহে কিন্তু মানে 3 দিন অন্তর অন্তর ইউজ করবে, তাহলে কিন্তু তোমাদের ঘরে একদমই ইঁদুর কিন্তু দেখতে পাওয়া যাবে না, তোমরা যদি এটা এরকম নিয়ম করে ইউজ করো। আর যেখানে যেখানে তোমাদের মানে যারা নাকি ওই আগের উপকরণটা দিতে রাজি নও, তো সেক্ষেত্রে কিন্তু তোমাদের এই টিপসটা, তো এই যেখানে যেখানে তোমাদের মনে হবে যে ইঁদুর আসার সম্ভাবনা আছে, সেখানে সেখানে তোমরা এই স্প্রেটা স্প্রেড করে দেবে, মানে স্প্রে করে দেবে। আর তাতে দেখবি ইঁদুর কি ইঁদুরের মানে কোনো মানে কোনো বংশই কিন্তু আসছে না। হ্যাঁ না, তোমরা তোমরা যদি এটা সপ্তাহে 3 দিন করে বা সপ্তাহে 1 দিন কি 2 দিন করে ইউজ করতে পারো, তাহলে তোমরাই কিন্তু হাতে না হাতে রেজাল্ট পাবে। আশা করি বন্ধুরা তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে, আর ভালো লাগলে একটা কথাই বলবো, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আর যারা নতুন দেখছো আমার চ্যানেলে, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। চলো আজকের মতো টাটা। আর কে কে মানে কে কে দেখছো, কোথা থেকে দেখছো, তাহলে আমাকে একটা কমেন্ট করে জানাবে, তাহলে আমার খুব ভালো লাগবে। আর আমার ভিডিওটা দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ। আর আমি আগামী দিনেও চেষ্টা করব তোমাদের আরও ভালো ভালো টিপসের